আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো NTRCA 18তম NTRCA আর কি যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো আপনাদের 15 মার্চ, তো সেটারই যে স্কুল পর্যায় 2-এর যে আপনার রিটেন অংশের যে আর কি সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আপনার মাঝে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আপনারা যারা এই 18তম নিবন্ধন পরীক্ষা যারা আর কি 40 মার্ক পেয়ে উত্তীর্ণ হবেন, 40 মার্ক পেলেই কিন্তু আপনি রিটেনের জন্য অংশগ্রহণ করতে পারবেন। তো 40 মার্ক পেয়ে যারা অংশগ্রহণ করবেন আর কি তাদের যে আপনার সিলেবাস প্রয়োজন হবে সেই সিলেবাস নিয়ে কিন্তু চলে আসলাম আপনার মাঝে। তো এখানে আপনি সিলেবাসে কী কী রয়েছে এবং কোন কোন সাবজেক্ট পড়তে হবে এবং কোন কোন বিষয়ের উপর আপনার পড়াশোনা করতে হবে সেগুলো জানিয়ে দেবো, এবং এখানে আপনি আর কি সিলেবাসটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু এখানে আমি আপনাদেরকে বলে দেবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্কুল পর্যায়ে 2-এর যে আর কি সিলেবাসটা রয়েছে রিটেন এক্সামিনেশনের সেই সিলেবাসটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তো এখানে আপনার জুনিয়র শিক্ষক পদের জন্য প্রযোজ্য যে আর কি এ রয়েছে এখানে আপনার সাজেশনটা দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাতে আপনার 50 মার্ক এবং ইংলিশে এখানে আপনার 50 মার্ক আর কি, মানে এরকম করে 50টা হয়তো বা এখান থেকে আপনার যে কোনো যেটা আপনার ইয়ে প্রয়োজন পড়বে সেগুলো আপনি এখান থেকে লিখে নিতে পারবেন। এবং এখানে কিন্তু যে অনেক কটা সাবজেক্ট দেওয়া রয়েছে তা আপনারা এখানে সাবজেক্ট ভিত্তিক কিন্তু দেখে নিতে পারেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও কয়েকটি বিষয় রয়েছে সেগুলোও কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। এবং এই যে সিলেবাস রয়েছে সিলেবাসের কিন্তু যে ইয়েরা রয়েছে আর কি যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।